নমস্কার বন্ধুরা, আমি বনানি। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে আসলাম। আজকে আমি তোমাদের সাথে আমার ব্যালকনি ট্যুর এবং মেকওভার শেয়ার করে নেব। ব্যালকনিতে অনেক দিন ধরেই একটু রদবদল করার ইচ্ছে হচ্ছিল, আর তাই ভাবলাম আজকে তোমাদের সাথে নিয়ে সেটা করে ফেলি। ব্যালকনিতে এখন আমার বেশিরভাগ যে ফুলগুলো ফুটছে সেগুলো হচ্ছে টাইম ফুল। এছাড়াও বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট রয়েছে, এগুলো ব্যালকনিতেও রাখা যায় এবং ঘরেও রাখা যায়। সবার প্রথমে আমি এটাই বলতে চাই বন্ধুরা, যে আমার কিন্তু গাছ সম্পর্কে সেরকম কোনো আইডিয়া নেই বা বিভিন্ন রকম গাছের নামও আমি জানি না, তবুও শখ করে গাছ লাগাই, ভালো লাগে তাই গাছ লাগাই। তোমরা যেন কিছু মনে করো না। আমার সারাদিনের ক্লান্তি পরিশ্রম সব কিছুই ভালো হয়ে যায় আমার এই ব্যালকনিতে আসলে। যখন আমার খুব একা লাগে, মন খারাপ লাগে এবং কখনো বা চায়ের কাপটা হাতে নিয়ে আমি এই ব্যালকনিতে এসে বসি এবং মনটা তখন একটু হলেও কিন্তু ভালো হয়ে যায়। এই গাছেদের মধ্যে বসে থেকে মনটা অনেকটাই সতেজ হয়ে যায় এবং সারাদিনের কাজের জন্য অনেক এনার্জি পাওয়া যায়। প্রথমে আমার ব্যালকনিটা যেরকম এখন আছে সেই লুকটা তোমাদের সাথে শেয়ার করব এবং তারপরে অল্প একটুখানি রদ বদল করে আমার ব্যালকনিটাকে তোমাদের সাথে শেয়ার করে নেব। পুরো মেকওভারটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে বন্ধুরা, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আই হোপ আমার পুরো ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ফুল গাছের খুব একটা ভ্যারাইটি আমার ব্যালকনিতে নেই, আগেই বলেছি। নানান রকমের টাইম ফুল বিভিন্ন রঙের এবং কিছু ইনডোর প্ল্যান্ট দিয়ে আমার ব্যালকনিটাকে সাজানো। আজকে যদি আমার চ্যানেল কেউ প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সেটার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এখন আমার ব্যালকনিটা যে পরিস্থিতিতে রয়েছে সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে আমি অল্প একটুখানি এদিক ওদিক করে নিয়ে রদ বদল করে আমার ব্যালকনিটার মেকওভার করে নেব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো মেকওভারটা কী করে করলাম দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে দেখবেন বন্ধুরা। তো এখন আমার ব্যালকনিটা যে অবস্থায় আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, তবুও আমি সব কিছুই মাঝে মধ্যে একটু মেকওভার করতে ভালোবাসি, তাই আমি আপনাদের সাথে মেকওভারটা শেয়ার করে নিলাম। আমার ব্যালকনিতে যে কয়েক রকমের গাছ দেখতে পাচ্ছেন তা খুবই সাধারণ এবং খুবই সহজলভ্য, তবুও এই জিনিসগুলিকে মেনটেন করে রাখার জন্য একটা কিন্তু সময় এবং খাটুনির দরকার হয়। তো আমি যেহেতু একা থাকি এবং আমার হাজব্যান্ড বাইরে থাকে, তাই আমার অনেক রকমের গাছ আরও লাগানোর ইচ্ছে থাকলেও সেগুলো লাগাতে পারছি না। মাঝে মধ্যে আমাকে হাজব্যান্ডের কাছেও যেতে হয়, তো সেই সময় গাছগুলো কে দেখভাল করবে সেটার চিন্তাতেও আমি বিভিন্ন রকমের ভ্যারাইটি গাছ লাগাতে পারছি না। তবে ভবিষ্যতে আশা আছে অনেক কিছু করার। আমার জানো তো বন্ধুরা, অনেক দিনের শখ একটা ব্যালকনি হবে এবং সেটাকে আমি মনের মতো করে সাজাবো, কিন্তু দুটো বেবির জন্য এতটাই ব্যস্ত যে ব্যালকনিকে সেরকম টাইম দিতে পারি না, না হলে আমার গাছগুলো হয়তো আরও সতেজ আর আরও সুন্দর হতো। কিন্তু তবুও একেবারে না করার থেকে একটুখানি করা তো ভালো, তাই আমি একটুখানি হলেও চেষ্টা করি আমার ব্যালকনিটাকে সুন্দর করে সাজিয়ে রাখার। বন্ধুরা, তোমরাও কিন্তু তোমাদের ব্যালকনিটাকে বিভিন্ন রকমের গাছ দিয়ে, যে গাছই তুমি পাও না কেন, খুব সুন্দর করে এভাবে ডেকোরেশন করতে পারো। তাহলে দেখবে যে দিনের অনেকটা সময় তোমাদের এই ব্যালকনিতে কাটাতে ইচ্ছে করবে এবং মনটাও কিন্তু সবসময় ঝরঝরে আর সতেজ থাকবে।
নিচে কতগুলি গাছ রাখা দেখলেন, সেগুলো হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে বাড়ি থেকে এনে দিয়েছে। ওগুলোকে আমি বিভিন্ন রকমের কন্টেনারে দিয়ে রেখেছি আগে ওইগুলোকে বাঁচিয়ে নেওয়ার জন্য। দেখা যাক কি হয়। তো প্রথমেই আমার পুরো ব্যালকনিটাতেই বিভিন্ন রকমের টাইম ফুল, 9 o'clock এই সমস্ত দিয়ে ভরা রয়েছে, কারণ এই ফুলগুলি এখন খুবই ফুটছে। আর অন্যান্য গাছগুলোর না ভীষণ পরিচর্যার দরকার হয়, সেগুলো করতে পারি না বলে তাই জন্য আমি বেশি রকম গাছ কিনছি না। এখানে আমার কিছু DIY পট রয়েছে এবং তার মধ্যে আমি কিছু মানি প্লান্ট লাগিয়েছি, সেগুলোকে আমি ব্যালকনিতে রেখে দিয়েছি। এখানটা অ্যালোভেরা গাছটা এনে রাখলাম। একই রকম গাছ অনেক হয়ে গেছে বলে মাঝখানে মাঝখানে একটু অন্য অন্য রকম গাছ রেখে দিলে দেখতে কিন্তু বেশ লাগবে। আমি এই যে হ্যাঙ্গিং পটগুলো আছে এগুলোতেও কিন্তু এখন 9 o'clock লাগিয়েছি, পরে এইগুলিতে অন্য রকম গাছ লাগাবো শীতের সময়। এই দেখুন এই হ্যাঙ্গিং পটটায় গাছ লাগিয়ে কত সুন্দর দেখাচ্ছে। যে কোনো পটেই যদি আমরা এরকম সুন্দর করে ডিজাইন করে নিই তাহলে কিন্তু সেটা সৌন্দর্য হাজার গুণ বেড়ে যায়। আমার তো ইচ্ছে করে সব পটেই আমি ডিজাইন করি, এরকম সুন্দর করে পেন্ট করি। আমি পেন্ট খুব একটা ভালো না করলেও টুকটাক কাজ চালানোর মতো করতে পারি এবং আমার অনেক কিছু জিনিসের উপরে পেন্ট করার ইচ্ছে করে। এই গাছটা আমি এখানে একটা টুল রেখে তার পাশে রেখেছি এবং একটা হ্যান্ডমেড কুশন কাভার যেটা কিনা আমি কালার করেছি এবং আমি বানিয়েছি, সেটা দিয়ে আমি এই টুলটার উপর রেখে একটু ডেকোরেশন করে নিলাম। পুরো ব্যালকনিটাকে এখন এরকম দেখতে লাগছে, আগের থেকে একটু আলাদা লাগছে না বন্ধুরা? আগে কিন্তু ওইখানটাতে একটা ফ্লাওয়ার ভাস ছিল বড়, সেটাকে আমি সরিয়ে দিলাম কারণ অনেকদিন ওইভাবে রেখে ওটা আর ভালো লাগছিল না। এরকম যদি সুন্দর একটা বসার টুলের উপরে এরকম একটা কুশন দিয়ে ব্যালকনিটাকে মেকওভার করে নেওয়া যায় তাহলে কিন্তু এখানে বসতেও ভালো লাগবে এবং অনেকটা টাইম স্পেন্ড করা যাবে। এদিকে এই দেয়ালের গা দিয়েও সমস্ত নানান রকমের গাছ যেগুলো আছে সবগুলো নাম আমি জানি না, এইগুলোকে তো পেঁয়াজ ফুল বলতাম ছোটোবেলায়। তো এরকম গাছ দিয়ে আমি কর্নারটা রেখেছি। কর্নারটাতে আমার গাছ রাখার কারণ দুই দিকে আমি রাখতে পারি না, আমার ব্যালকনিটা অতিরিক্ত সরু। তো লম্বা হলেও আমার ব্যালকনিটা এতই সরু যে দুই সাইডে গাছ লাগলে আর এখানে নড়াচড়া করা যাবে না। তবুও আমি যথাসাধ্য চেষ্টা করেছি এইটুকু জায়গার মধ্যেও অনেক রকম গাছ রাখার। আমার এই ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কী ধরনের টব বা কীরকম ধরনের গাছ ইউজ করলে এই জায়গাটায় রাখা যাবে। বাড়িটা এতটাই মানে এই অবস্থায় কেনা ছিল বলে যে এদের ব্যালকনি তো বাড়ানোর উপায় ছিল না, তাই আমি আমার ব্যালকনির রেলিংটাকে একটু বাইরের দিকে বাড়িয়ে নিয়েছি যাতে করে আমি সেখানে কিছু গাছ রাখতে পারি। আর আমার ব্যালকনির জানলাটার মধ্যেও আমি বিভিন্ন রকম পটে এভাবে গাছগুলোকে হ্যাং করে রেখেছি যা কিনা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। ব্যালকনিটা এতটাই সরু যে একটু সামনের দিক দিয়ে নিয়ে আমি ক্যাপচার করব সেটা আর পারছি না, যেটুকু পারলাম ওটুকুই ক্যাপচার করলাম। আর আমার ঘরের ভিতরেও কিছু গাছ রয়েছে, এই কর্নারে কিছু গাছ এমনি রয়েছে যেগুলোকে কিনা আমি পরে রিপোর্ট করব। সকালের কিছু ফুল আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো আমার পুরো ব্যালকনি ট্যুরটা আর মেকওভারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দিতে সাহায্য করবেন। তো আমি আসছি বন্ধুরা, আবারও হাজির হব অন্য কোনো নতুন কন্টেন্টের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু আমার পাশে থাকবেন, না হলে আমি এগিয়ে যেতে পারবো না। মনে করে একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা, আপনাদের একটি লাইকের জন্য আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে। আজকের মতো আসি, আবার দেখা হবে। টাটা।